2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে ঠিক সেদিন থেকেই কিয়েভকে সহায়তা দিয়ে আসছিল পোল্যান্ড। কিন্তু শস্য আমদানি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে আর কোনো অস্ত্র সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এখন পোল্যান্ডের পর আরেক বড় মিত্র স্লোভাকিয়ার সমর্থন হারানোর শঙ্কায় পড়েছে ইউক্রেন। আগামী 30 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে স্লোভাকিয়ায়, আর সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে দেশটির রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর। গত সপ্তাহে এক নির্বাচনী সমাবেশে এই রাজনীতিবিদ জানিয়েছেন, তিনি ক্ষমতায় আসলে ইউক্রেনকে নতুন করে আর একটি বুলেটও দেবেন না। ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ফিকো বলেন, আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা ইউক্রেনে আর একটি বুলেটও পাঠাব না। নির্বাচিত হওয়ার পর ফিকো যদি তার কথা রাখেন তাহলে বড় বিপদে পড়ে যাবে ইউক্রেন, কারণ রাশিয়া আগ্রাসন শুরু করার পর ইউক্রেনকে অস্ত্র ছাড়াও আরও অনেক সহায়তা দিয়েছে স্লোভাকিয়া। এছাড়া দেশটি কথা দিয়েছিল ইউক্রেনকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে বড় ভূমিকা রাখবে। রবার্ট ফিকো ওই সমাবেশে জানিয়েছিলেন, ইউক্রেনকে আলোচনার মাধ্যমেই চলমান সমস্যার সমাধান করতে হবে, কারণ রাশিয়া কখনোই সহজে হাল ছেড়ে দেবে না। তিনি বলেছেন, একটি চুক্তিতে পৌঁছাতে তাদের যেভাবেই হোক আলোচনায় বসতে হবে, রাশিয়া ক্রিমিয়া ছাড়বে না, এছাড়া যেসব অঞ্চল তারা নিয়ন্ত্রণ করে সেগুলোও তারা আয়ত্তে রাখবে। অবশ্য ফিকো যে নিশ্চিতভাবে স্লোভাকিয়ার নেতৃত্বে আসবেন এটি একেবারেই নিশ্চিত নয়, অথবা ক্ষমতায় আসলেও তিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন না বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। ফলে মসনদে বসতে হলে তাকে অন্য দলগুলোর সঙ্গে জোট গড়তে হবে। এছাড়া অন্যান্য পশ্চিমা দেশগুলো বলছে, স্লোভাকিয়ার মতো ছোট দেশ ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। তবে 59 বছর বয়সী ফিকোর সাম্প্রতিক বক্তব্য ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উৎকণ্ঠা তৈরি করেছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন এবং বলেছেন, যখন যুদ্ধ শেষ হবে তখন মস্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। এছাড়া তিনি জানিয়েছেন, যদি কখনও ইউক্রেনের ন্যাটো সদস্য হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে এতে তিনি ভেটো দেবেন। এমনকি রাশিয়ার মতো তিনিও দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে সেই 2014 সালে, তখনই ইউক্রেনের 90 নাৎসিরা দনবাস এবং দোনেস্কে রাশিয়ার নাগরিকদের হত্যা করা শুরু করেছিল। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।